নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী রবিবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এই মুহূর্তে ঠিক এখানে অবস্থান করছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের জন্য কমলার শতকবার্তা জারি করা হল সে সঙ্গে দেওয়া হল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা সে সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তো কোন কোন জেলার নাম করা হয়েছে আমরা বিস্তারিত জানবো সে সঙ্গে আজকের আবহাওয়া কেমন থাকবে কি বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত আমরা দেখবো তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যেই জেলা থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন অবশ্যই সেই জায়গার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেকে আপডেটটি জানতে পারে এবং এরকমই লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা কী আপডেট আছে আলিপুর আবত থেকে আপডেটটি আমরা জেনে নেব তো তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে লেটেস্ট আপডেটটিতে যে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং যেটা হচ্ছে উড়িষ্যার যেটা উপকূলবর্তী সেখানে কিন্তু অবস্থান করছে এবং সে সঙ্গে উত্তর উত্তর বঙ্গ উত্তরবঙ্গ থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত একটা ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতার একটা চাদর কিন্তু রয়েছে তো এই দুটো সিস্টেমের জন্য অর্থাৎ একটা নিম্নচাপ অবস্থান করছে উত্তর পশ্চিম দিকে এবং একটা কি আদ্রতা অবস্থান করছে একদম দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর থেকে একদম নর্থ বেঙ্গল পর্যন্ত একটা আদ্রতা চাদর অবস্থান করছে এই দুয়ের প্রভাবে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে যেটা বলা হয়েছে যে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং সে সঙ্গে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে তো এবার আমরা দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ বাইশে সেপ্টেম্বরের জন্য কী সতর্কতা দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নেব তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ অর্থাৎ নর্থ বেঙ্গলের জন্য বাইশে সেপ্টেম্বরের জন্য অর্থাৎ মঙ্গলবারের জন্য অরেঞ্জ কালার মানে কমলা শতর্কবার্তা জারি করা হয়েছে এবং সে সঙ্গে বলা হয়েছে যে হেভি টু ভেরি হেভি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সে সঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আলিপুরদুয়ার কালিম্পং অর্থাৎ বাকি যে দুই জেলা রয়েছে সেই দুই জেলাতেও বৃষ্টিপাত হবে এবং সে সঙ্গে আরও তিনটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে অর্থাৎ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় এবং সে সঙ্গে আটচল্লিশ ঘন্টাতেও কিন্তু বৃষ্টিপাত হবে সে সঙ্গে যেটা বলা হয়েছে যে যে মালদাতেও কিন্তু এক দু জায়গায় বৃষ্টিপাত হবে অর্থাৎ উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে এটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবারের জন্য তো এটা হচ্ছে উত্তরবঙ্গে আমরা দেখলাম এবার বাইশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবারের জন্য দক্ষিণবঙ্গের কি সতর্কতা সেটা আমরা দেখে নেব তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বাইশে সেপ্টেম্বর যেটা শতকবার্তা বলা রয়েছে যে হেভি রেইনফল অ্যাক্টিভিটি হচ্ছে ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই কয়েকটি জেলাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তো এবার আমরা দেখে নেব বুধবার অর্থাৎ অর্থাৎ তেইশে সেপ্টেম্বরের জন্য উত্তরবঙ্গের জন্য কী সতকতা দেওয়া রয়েছে তো অংশকে দেখতে পাচ্ছেন যে তেইশে সেপ্টেম্বরেও কিন্তু উত্তরবঙ্গের জন্য কমলার সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সেই পাঁচ জেলায় আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে সে সঙ্গে বাকি যে তিন জেলা অর্থাৎ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং তার জন্য যেটা কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য কিন্তু তেইশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবারের জন্য কোনো সতর্কতা নেই তো অর্থাৎ দেখতে পাচ্ছেন যে তেইশে সেপ্টেম্বরে কিন্তু এখনও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জন্য কিন্তু উত্তরবঙ্গের জন্য কিন্তু মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিপাত চলবে সে সঙ্গে বুধবার সে সঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবারও যেটা হচ্ছে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং তার জন্য হলুদ অর্থাৎ ইয়েলো কালার কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে উত্তরবঙ্গের জন্য এবং বলা হয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং এই পাঁচ জেলায় শুক্রবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে যেটা হচ্ছে বৃষ্টিপাত চলবে তার মধ্যে যেটা বলা হয়েছে যে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবার শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সে সঙ্গে দক্ষিণবঙ্গে মঙ্গলবারের জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তো সে সঙ্গে যেটা বলা হয়েছে যে এই যে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে তার জন্য কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য এলাকা যেখানে রয়েছে সেখানে কিন্তু ধস নামতে পারে এবং সেই সঙ্গে যে সমস্ত নদীগুলো রয়েছে সেখানে কিন্তু জলস্তর বাড়তে পারে অর্থাৎ নিচু জায়গাগুলোও কিন্তু প্লাবিত হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট তো পরবর্তী ওয়েদার আপডেট যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু আমরা সবার থেকে আগে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেটে ততক্ষণের জন্য ধন্যবাদ আমি জয় হিন্দ টাটা